কলকাতার ইকো পার্কে অনুমতি মেলেনি সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর কনসার্টের। এই ইস্যুটিকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। আগামী 18ই ফেব্রুয়ারি কলকাতার ইকো পার্কে অরিজিৎ সিং এর কনসার্ট হওয়ার কথা ছিল, কিন্তু ইকো পার্কে অনুমতি না পাওয়ায় সেই অনুষ্ঠান করার জন্য বিকল্প জায়গা বেছে নেওয়া হয়েছে। সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রং দে মোহে গেরুয়া গানটি গেয়েছিলেন অরিজিৎ সিং। বিজেপির দাবি, গানটিতে গেরুয়া শব্দটি হয়তো মুখ্যমন্ত্রীর একদমই পছন্দ হয়নি, আর সেই কারণেই ইকো পার্কে অরিজিৎ সিং এর কনসার্টের অনুমতি দিচ্ছে না রাজ্য সরকার। অন্যদিকে বিরোধীদের কড়া সমালোচনা করে তৃণমূলের রাজ্য মুখপাত্র কুনাল ঘোষ বলছেন, অরিজিৎ সিং এর অনুষ্ঠান বাতিলের সাথে রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই। আমাদের একটা আবার এক্সাইটমেন্টের জায়গা তৈরি হলো। আমি একদম সেই মানুষগুলোর জন্য কথা বলছি যারা ছবি দেখতে আসে,